তৃণমূলের তরফেও কিন্তু সেই একই ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলা হচ্ছে। আর এই অভিযোগ তুলে আগামীকাল খেজুরিতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এই চার সদস্যের যে প্রতিনিধি দল তৃণমূলের, সেখানে কুণাল ঘোষ যেমন থাকছেন, তেমনই বীরবাহা হাস্তা থাকছেন শিউলি সাহা এবং উত্তম বারিক। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, কি খবর হয়েছে আশাবুল? দেখো শুভজিৎ, তৃণমূলের অভিযোগ যে লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কর্মী এবং সমর্থকদের ওপর বিজেপি হামলা চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে, এবং এই অভিযোগকে সামনে রেখে কালকে তৃণমূলের একটি চার সদস্যের প্রতিনিধি দল খেজুরি 2 নম্বর ব্লকে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিনিধি দল যাচ্ছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, এছাড়া রাজ্যের 2 মন্ত্রী বীরবা হাসদা, শিবির সাহা এবং উত্তম বাড়ি, তিনি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি এবং কাঁথির লোকসভা কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। এই চার সদস্যের প্রতিনিধি দল সেখানে যাবে এবং গিয়ে কালকে 4টের সময় একদিকে যেমন আক্রান্তদের সঙ্গে দেখা করবে, পাশাপাশি সেখানে তারা একটি জনসভাও করবে। সুপ্রভাত, ধন্যবাদ আশাবুল। আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের এই মুহূর্তে মাহেশ্বরী ভবন থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাজভবনে। আমি সরাসরি আরও বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। এরকম কতজন বিজেপির আক্রান্ত কর্মীরা রয়েছেন শিবাশিস, যাদের রাজভবনে নিয়ে যাওয়া হচ্ছে? আবেদনই বা কী থাকবে রাজ্যপালের কাছে? সুপ্রজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সেই বাসের মধ্যে রয়েছি, যে মিনি বাস, ছোট আকারের বাস, এবং এরকম তিনটি গাড়িতে করে কিন্তু ঘরছাড়া বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে যাওয়া হচ্ছে নেতৃত্বে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এনাদের অভিযোগ অনুযায়ী ভোটের ফল প্রকাশের পর থেকে কারো বাড়ি সন্দেশখালী, কারো বাড়ি হচ্ছে বাগদা, তারা ঘর ছাড়া রয়েছেন, বাড়িতে ফিরতে পারছেন না, তারা নানাভাবে আক্রান্ত, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ রাজ্যপালের কাছে পৌঁছে দিতেই আজ শুভেন্দু অধিকারী তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে নিয়ে রাজভবনে যাচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করবো এক বিজেপি কর্মীর সঙ্গে। আপনি ঘর ছাড়া কতদিন? 4 থেকে আমি ঘর ছাড়া আছি। বাড়ি ফিরতে কি সমস্যা? সমস্যা যে টিএমসির যারা হরমত বাহিনী আছে তারা টিএমসির ঝান্ডা ধরিয়ে ফাইন করিয়ে তারা বলছে পার্টি জয়েন করতে হবে, প্রেশার করছে, এই জন্য আমরা ঘর ছাড়া আছি। আপনারা কতজন রয়েছেন? আমার সহকর্মী আমরা 30 জনের মতো আছি। একটি এলাকা থেকে? কোন এলাকা থেকে এসেছেন আপনারা? আমরা হাবড়া বিধানসভা থেকে এসেছি। শুধু হাবড়া থেকে 30 জন রয়েছেন, এবং মাহেশ্বরী ভবনের যা তথ্য আমরা পাচ্ছি তাতে 72 বা 80 জন মতো তারা রয়েছেন। তিনটি গাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজভবন। সেই গাড়ি থেকে সরাসরি আমরা সেই ছবি তুলে ধরছি। এর আগেও 21-এর বিধানসভার পর এই ধরনের অভিজ্ঞতা এই কর্মীদের ছিল। আমি কথা বলার চেষ্টা করবো আরেকজনের সঙ্গে। 21-এর বিধানসভা ভোটের পর আপনারা অনেকেই ঘর ছাড়া ছিলেন, আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে? ঘর ছাড়া তো আমরা এর আগেও হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে অত্যাচার যদি করতে থাকে তাহলে আমরা পার্টি করবো কীভাবে? নেতৃত্ব কী? নেতৃত্ব তো আমাদের সঙ্গে আজ সাপোর্ট দিচ্ছে, তা নাহলে আমরা আগে যাবো কীভাবে? বাড়ি ফেরার কোনো কথা হয়েছে? হ্যাঁ, আশা দিচ্ছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের আশ্বাস দিচ্ছেন।